অনেকগুলো গানের আদেশ, যদিও একসাথে তো গাওয়া যাবে না, এর মধ্যেই কয়েকটি গান আমি করে ফেলছি আরেকটি গান গাওয়ার জন্য। আমার ভাই বলতে স্যার একটি গান আপনি করেন, সেখান থেকে তাদের অনুরোধের একটি গান গাইতে হবে। তারপর আমাদের ভাই আপনাদেরকে অনেক গান, ভালো ভালো গান শোনাবে। ওনার যে ভাব, এত সুন্দর গান, আসলেই খুব ভালো লাগছে। আজকের পরিবেশটা একেবারে মানিকগঞ্জের মতো আর কি। আমরা গান করি, মানিকগঞ্জে গান হয় অনেক, ফরিদপুরে গান হয়, বিভিন্ন জায়গায়, কুমিল্লা অনেক জায়গায় গান হয়, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় গান করি আপনাদের দোয়ায়। মানিকগঞ্জের পরিবেশটা হলো আজকের এই পরিবেশের মতো। ব্যানারের দিকে না তাকাইলে মনে হয় যে মানিকগঞ্জে গান করতে। আজকের পরিবেশটা এত সুন্দর একটি পরিবেশ, এবং আমার দুই বাবাজি এবং সাথে আমার অনেক বাবাজিরা বসে আছে, তাদের মতো মানুষদেরকে গান শোনাইতে পারতেছি, এটাই তো জীবনের অনেক বড় একটা পাওয়া। এমন দিন কি আর হবে, আজকে যেই সাধুর আঙিনায় বসেছি, আপনারা সকলে দোয়া করবে, কারো বাড়িতে কেউ দাওয়াত করে এত মানুষ নিতে পারে না। আজকে শুধু ভালোবাসার টানে আপনারা চলে আসছেন, অনেকেই কষ্ট করে দাঁড়িয়ে বসে গান শুনছে, এটা অনেক বড় একটি পাওয়া, যেটা বলে কয়ে বোঝানো সম্ভব না। আমি আরেকটি গান করি, আমারে বাড়ি আসতে আমারে বাড়ি